আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা সমন্ত্রণ এনটিভি ইউরোপ নিউজে সাথে রয়েছি আমি কাদি শাহনশাহ। সংবাদের শুরুতেই জানিয়ে দেব শিরোনাম। ফ্রেন্ডস অব এনটিভি রেকগনিশন সেরেমনির মাধ্যমে ব্যবসায়ী ও ব্যবসা প্রতিষ্ঠান উভয়ই বিশ্বব্যাপী পরিচিতি লাভ করবে, প্রত্যাশা স্কান্থপের ব্যবসায়ীদের। আগামী পহেলা অক্টোবর বার্মিংহামে অনুষ্ঠিতব্য বিজনেস ফ্রেন্ডস অব এনটিভি রেকগনিশন সেরেমনি 2018 কে সামনে রেখে নর্থ ও মিডল্যান্ডসের বিভিন্ন শহরের ন্যায় স্কান্থপের ব্যবসায়ী ও কমিউনিটি নেতৃবৃন্দ তাদের অভিমত জানিয়েছেন। স্কান্থপের ব্যবসায়ীদের প্রত্যাশা, এনটিভির এই রেকগনিশন সেরিমনির মাধ্যমে ব্যবসায়ী ও ব্যবসা প্রতিষ্ঠান উভয়ই বিশ্বব্যাপী পরিচিতি লাভ করবে। এ নিয়ে আরো বিস্তারিত দেখুন আমাদের সহকর্মী ফখরুল হোসেনের রিপোর্টে। দর্শক মন্ডিত জনপ্রিয় ইন্টারন্যাশনাল টেলিভিশন চ্যানেল এনটিভি তৃতীয়বারের মতো এবারও যুক্তরাজ্যের নর্থ ও মিডল্যান্ডের ব্যবসায়ী ও কমিউনিটি নেতৃবৃন্দের তাদের কাজে আরো উৎসাহ অনুপ্রেরণা দিতে আয়োজন করতে যাচ্ছে বিজনেস ফ্রেন্ডস অব এনটিভি রেকগনিশন সেরিমনি 2018। এনটিভি নর্থ এন্ড মিডল্যান্ড ব্যুরো প্রধান ফারসু আহমেদ চৌধুরীর সমন্বয়ে আগামী পহেলা অক্টোবর বার্মিংহামের ক্রাউন ব্যানকুইটিং হলে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই অ্যাওয়ার্ড সেরিমনি। ইউরোপের সিইও সাবরিনা হুসাইন নর্থ ইংল্যান্ডের বিপুল সংখ্যক বাঙালি অধ্যুষিত স্কান্থপ ও হলের ব্যবসায়ী ও কমিউনিটি নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলেন, স্কান্থপ এন্ড হলের অভিবাসীরা তৈরি হয়ে যান, আসছে আপনাদের ফেভারিট চ্যানেল এনটিভি আপনাদের শহরে। আপনাদের কাজ, আপনাদের গুণ, আপনাদের ট্যালেন্টকে এনটিভির দর্শকদের সামনে সারা পৃথিবীতে তুলে ধরার জন্য। আপনারা সবাই জানেন এনটিভি প্রত্যেক বছরের মতো এবারও একটি স্টেপ হাতে নিয়েছি আমরা, যেটা আমাদের এনটিভি বিজনেস ফ্রেন্ডস অব এনটিভি। এই প্ল্যাটফর্মে আমরা চেষ্টা করি আমাদের কমিউনিটির মাঝে যারা ভালো করছেন, কমিউনিটির জন্য করছেন, তাদেরকে এনটিভির ভিউয়ার্স এবং সারা দুনিয়ার সামনে তুলে ধরতে। সো এবার আমরা আসছি আপনাদের শহরে অনেক ভালোবাসা এবং অনেক স্বপ্ন নিয়ে। আশা করছি আপনারা সবাই এনটিভির সাথে থাকবেন, এনটিভিকে এসে যোগাযোগ করবেন এবং উই ওয়ার অ্যাবসলিউটলি এক্সাইটেড টু মিট অ্যান্ড সি ইউ। স্কান্থপের স্থানীয় ব্যবসায়ী ও কমিউনিটি নেতৃবৃন্দ এনটিভির এ ধরনের আয়োজনে ভাষা থাকার অঙ্গীকার এবং কমিউনিটির জন্য এ ধরনের একটি সুন্দর উদ্যোগ গ্রহণের জন্য ধন্যবাদ জানান। বিজনেস ফ্রেন্ডস অফ এনটিভি 2018 রেকগনিশন সেরেমনি অক্টোবরে যে হতে যাচ্ছে, নর্থ রিজন এবং মিডল্যান্ডকে এই সুযোগ করে দেওয়ার জন্য এনটিভিকে আমি ধন্যবাদ জানাই। On behalf of NEO Training, I would like to thank NTV for arranging a wonderful event for business owners and community leaders. I think it's an opportunity where business leaders will shine and also the community leaders will be coming out with a great voice. This is going to be a wonderful event. It's going to be bigger and better. We shall hope to see you on the 1st of October, inshallah. নর্থ ও মিডল্যান্ডের সফল ব্যবসায়ী ও কমিউনিটি নেতৃবৃন্দের জন্য যেমন এটি হচ্ছে একটি মিলন মেলা, তেমনি নিজেদের ব্যবসা প্রতিষ্ঠানকে বিশ্ববাসীর কাছে তুলে ধরার এক সুবর্ণ সুযোগ। I would like to take this opportunity to thank everybody at the NTV for putting this event together to recognize the achievements and the successes of the business community in the North region and in the Midlands. And also recognizing our community leaders and community activists and our community champions of change. And I think if we can carry on doing this, it will motivate others to go on to achieve and success. And I hope next time we can do a program just for the North itself. So I take this opportunity to thank NTV once again for the wonderful work they do. Thank you very much. When I attended Business Friends of NTV Fresh Conference, I realized it is a great opportunity for a small business to promote themselves. As NTV are very popular TV channel in UK and Europe with the Asian community, MH Accounting Solution would like to thank NTV for organizing such a beautiful event. কোটি দর্শক আর শুভানুদায়ীদের ভালোবাসায় দর্শক নন্দিত জনপ্রিয় ইন্টারন্যাশনাল টেলিভিশন চ্যানেল এনটিভি সময়ের সাথে আগামীর পথে এই স্লোগানকে সামনে রেখে এগিয়ে যাবে তার আপন গতিতে। স্কান্থপ থেকে ফখরুল হোসেন, এনটিভি ইউরোপ নিউজ।